জব হেল্পলাইন পিজিতে সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব সহজে সড়কবাতি ও ছয় দফা দাবি মনে রাখার উপায়। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। সহজে রাস্তায় সিগন্যাল বাতি মনে রাখার উপায়। লাল হলুদ সহ লাল, এখানে লাল বলতে লাল বাতিকে বোঝানো হয়েছে, হলুদ বলতে হলুদ বাতিকে, দন্তস্ব এখানে সবুজ বাতিকে বোঝানো হয়েছে, হ বলতে এখানে হলুদ বাতিকে বোঝানো হয়েছে এবং লাল বলতে লাল বাতিকে বোঝানো হয়েছে। অর্থাৎ ক্রম অনুসারে হবে লাল হলুদ সবুজ হলুদ লাল। সহজে ছয় দফা দাবি মনে রাখার উপায়। যে ছন্দটি মনে রাখতে পারেন, শাকের মুদ্রায় কর বিদেশের অঞ্চল ধর। এখানে শা বলতে শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতিকে বোঝানো হয়েছে, অর্থাৎ পূর্ব বাংলার স্বায়ত্তশাসন শা দ্বারা প্রকাশ করা হয়েছে। কে কে বলতে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাকে প্রকাশ করা হয়েছে। মুদ্রায় বলতে মুদ্রা ও অর্থ সংক্রান্ত দাবিকে বোঝানো হয়েছে, অর্থাৎ সমগ্র দেশের জন্য দুইটি পৃথক অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে। চার নম্বর দফাটি হলো কর রাজস্ব বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা। ফেডারেশনের অঙ্গরাজ্যগুলোর কর শুল্ক ধার্যের ব্যাপারে সার্বভৌম ক্ষমতা থাকবে এবং কেন্দ্রীয় সরকারের কোনোরূপ কর ধার্যের ক্ষমতা থাকবে না। পঞ্চম দফাটি হল বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা, অর্থাৎ ফেডারেশনভুক্ত প্রতিটি রাজ্যের বহির্বাণিজ্যের পৃথক হিসাব রক্ষা করতে হবে। ষষ্ঠ দফাটি হল আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা, অর্থাৎ আঞ্চলিক সংহতি ও শাসনতন্ত্র রক্ষার জন্য শাসনতন্ত্রে অঙ্গরাজ্যগুলোকে আধা সামরিক বা আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা দিতে হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, যাতে প্রশ্ন সমাধান এবং বিভিন্ন তথ্যের নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন।